নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত তোমাদের এডুকেশন ভাস্কর চ্যানেলে। তো আজ যেটা আমরা করব, সময় কার্যের টাইপ টু বা তোমাদের দ্বিতীয় অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায় প্লাস তার সাথে সাথে সময় কার্যের টাইপ টু, মানে আর যে টাইপগুলো হয়ে থাকে তোমাদের, এর আগের দিন তোমাদের 10টা অঙ্ক দেওয়া হয়েছিল, সেগুলো প্রায় কম বেশি একই রকমের একটা মেথডের ওপরে হয়েছিল, এগুলো সেই একই মেথডেরই হবে, কিন্তু এগুলো টাইপ টু, ঠিক আছে। এই ধরনেরগুলো আর একভাবে আসে সময় কার্যের অঙ্কতে বিশেষ করে। তো চলো প্রথম অঙ্ক দেখা যাক। তো দেখো প্রথম অঙ্ক কী বলেছে, পাঁচজন লোক পাঁচ দিনে 10টি শাড়ি বুনতে পারে, 10জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে। এই অঙ্কগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল দুটো, আমাদের এখানে দুটো পার্ট আছে অঙ্কে, দুটো পার্টকে আমরা ইকুয়াল করব, বলতে সমান করব। কীরকম হবে, একটা পার্ট হবে এরকম ইজিক্যাল টু আর একটা পার্ট হবে, একটা পার্ট হচ্ছে এত দূর অবধি একটা আমাদের ইনফরমেশান দিয়ে দিয়েছে, এই ইনফরমেশনের সঙ্গে এই ইনফরমেশানটা আমরা তুলনা করব, তাহলেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তো কি কি করতে হবে এখানটায়, তো এখানটায় যেটা করবে সেটা হচ্ছে যেইগুলো তোমাদের জোন লোক দিন এইগুলো বলে দেবে সেইগুলো গুণ গুণ আকারে উপরে থাকবে, এবং তাদের দ্বারা যে কর্মটা থাকবে মানে রেজাল্টটা, তারা যে কাজটা করছে বা তারা যে রেজাল্টটা আনছে সেটা যেমন হোক, পুকুর খোদাই করা বা মাদুর বোনা, বা যদি বলে শুধুমাত্র একটা কাজ, সেই জিনিসগুলো মানে তাদের দ্বারা কর্মগুলো আমরা নিচে রাখবো, মানে টোটাল ওয়ার্কটা, এবং বাকিগুলো সেই কাজটা যারা করছে যতদিনে করছে সেগুলো থাকবে উপরে। তো চলো প্রথম অঙ্কটা দেখা যাক, কী বলেছে, পাঁচজন লোক পাঁচ দিনে 10টি শাড়ি বুনতে পারে, মানে এই পাঁচজন লোক গুণিত এই পাঁচ দিনে কী করছে, পাঁচজন লোক পাঁচ দিনে কী কাজটা করছে মানে কী করতে চাইছে, না তো 10টা শাড়ি বুনতে পারছে, তো এদের দ্বারা যে কর্মটা হচ্ছে ওয়ার্কটা সেটা আমরা নিচে লিখে দেবো, কি না তো 10টা শাড়ি বুনতে পারছে। এখানে 10টা শাড়ির জায়গায় যদি শুধু যদি বলতো নর্মালি একটা কাজ করছে, তখন আমরা শুধু নিচে এক লিখে দিতাম, বাস। দ্বিতীয় প্যারাটাতে কী বলছে দেখো, 10জন লোক 10 দিনে, মানে 10জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারে, তো আমাদের এটা বার করতে হবে, সেটা আমরা এ ধরে নিলাম, এতটি শাড়ি বার করতে হবে পারে। তো এইটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তো দেখো এখান থেকে যদি তোমরা কাটো 2 2, তাহলে এ সমান কি হচ্ছে, 10 যদি ওদিকে চলে যায়, এ যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এ সমান হচ্ছে 2 2 4 গুণিত 10, 40টি শাড়ি বুনতে পারে, যেটি অপশন নম্বর সি। বোঝা গেল? চলো তারপরের অঙ্ক দেখা যাক কী বলেছে। তো বলেছে কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে, 4জন লোক নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল। একইভাবে অঙ্কটা হবে, দেখো আমাদের এখানে কিছু সংখ্যক লোক বলেছে, মানে আমাদের লোক সংখ্যাটা বলে দেয়নি, তো আমরা লোকটা ধরে নিলাম এ, ঠিক আছে। তো বলছে এতজন লোক, সে একইভাবে আগের অঙ্কটা যেরকম করলাম, এ সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে, এই অবধি একটা প্যারা, ঠিক আছে। এটা ইকুয়াল হবে কি, একটি কাজ করে মানে একটি কাজ করে। দ্বিতীয় কি বলেছে, 4জন লোক নিযুক্ত না হলে, আচ্ছা সাপোজ ধরুন এখানে 20জন ছিল, তাহলে এখানে কজন হতো, যদি 4জন লোক নিযুক্ত না হতো 20 - 4 করতাম তাহলে 16 হতো, তো আমরা এ ধরে নিয়েছি, সেই একইভাবে আমরা কি করব, a-4। বোঝা গেল, এতজন লোক মানে 4জন নিযুক্ত না হলে এটা যেটা বেরোবে, এতজন লোক আর কি বলেছে, নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি লাগে, প্রথমে কতদিন লাগছিল 45 দিন, আরও 15 দিন বেশি লাগে মানে কি, 45 + 15 মানে হয়ে যাচ্ছে 60 দিন বেশি লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল, এরাও সেই সেই কাজটাই করছে, মানে এক এই এক এই এক কেটে গেল। এবার পরের লাইন কি হবে, এটাকে যদি সলভ করো তাহলে হচ্ছে কত, 45a = 60a - 240, এটা যদি এদিকে আসে, 60 এ যদি এদিকে আসে তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে 15a = 60টা এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, বড়টার আগে সাইন মাইনাস ছিল, তাই এখানে আমরা ডাইরেক্ট 15 এ করে দিলাম -240, মাইনাস মাইনাস কেটে গেল, 15তে যদি 240 কাটো তাহলে হচ্ছে কত, 16, তাহলে a = 16 জন, তবে প্রথমে ছিল এই এ এর মান আমরা ফাইন করলাম কতজন, 16 জন, তাহলে দ্বিতীয় দিন কতজন ছিল, এখান থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন আসতো সাপোজ যে দ্বিতীয় দিন কতজন ছিল, দ্বিতীয় দিন 4জন কম এসেছিল মানে কতজন, 12 জন, তৃতীয় দিন ছিল 12 জন, প্রথম দিন ছিল 16 জন, যেটা অপশান নম্বর বি। চলো পরের অঙ্ক দেখা যাক। তো চলো
এবার যে অঙ্কগুলো করব এগুলো অর অ্যান্ডের অঙ্ক, মানে অথবা বা এরকম ভাবে থাকে, একই টাইপেরই অঙ্কগুলো থাকে কিন্তু কি একটু কথার মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। এবার যে অঙ্কগুলো পরপর দেখব সেগুলো হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক। তো চলো দেখা যাক কী বলছে প্রথম অঙ্কটা। চারজন লোক ও নজন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। আমরা যেভাবে করছিলাম চারজন লোক নজন বালক একটি কাজ, মানে একটি কাজ করেছে কোনো কাজ যেটা 14 দিনে করতে পারে, তোমরা যদি এইভাবে করো তারপরেরটা কী বলেছে দেখো। এবার এখানে কিন্তু আর কোনো আমাদের সেকেন্ড পার্ট যেটা বলছিলাম সেখানে দেখো অনেক কিছু জিনিস ইনভিজিবল আছে। কী বলে দিয়েছে দেখো তারপরে, এতদূর তো একটা পার্ট হলো ঠিক আছে, কিন্তু তার পরের পার্টটাতে কী বলছে দেখো। বালকটি লোকটির তিন গুণ সময় নেয়, 14 জন লোক কাজটি কতদিনে করবে। তাহলে তোমরা সমান সমানের এদিকে কী লিখবে, তোমাদের মাথায় এবার এটাই ঘুরবে যে কী লিখবে। কিন্তু দেখো এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিয়েছে, বালকটি লোকটির তিন গুণ সময় নেয়। এখানে একটা কিন্তু ইনফরমেশান দিয়ে দিয়েছে আলাদাভাবে, বুঝতে পারলে। আর এই ইনফরমেশানটার উপরই গোটা অঙ্কটা বেস করছে, আদার্সওয়াইজ এই অঙ্কটা এমন কিছু নেই। কী বলেছে দেখো, বালকটি লোকটির তিন গুণ সময় নেয়, মানে এখানে আমরা বুঝতে পারছি একজন লোক, যেটা আমরা ম্যান লিখছি, একজন ম্যান সমান তিনজন বালককে আমরা বয় হিসেবে দিচ্ছি। তার মানে এটাই তো বুঝতে পারছি ওয়ার্ক এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা অনুযায়ী, কর্মক্ষমতা অনুযায়ী বালকটি লোকটি তিন গুণ, মানে একজন ম্যান মানে একজন মানুষ লোক সমান সমান তিনজন বালক, বোঝা গেল। তাহলে কী হচ্ছে এখানে দেখো, নজন বালক আছে, তাহলে আমরা বলতে পারি নজন বালক সমান সমানই তিনজন ম্যান, তাই তো হচ্ছে না, একে অপরের তিন গুণ সময় নিচ্ছে। তার মানে এখানে নজন বালক যে কাজটা করবে তিনজন ম্যানই সেই কাজটা করে দেবে। তাহলে টোটাল ম্যান কতজন হলো আমাদের, দেখো চারজন ম্যান আছে এখানে আর এখানে তিনজন পেলাম, তাহলে 4+3 7 জনে করছে 14 দিনে। এবার দেখো অঙ্কটা কিন্তু সে আগের মতন হয়ে গেল, 7 জন লোক করছে 14 দিনে একটি কাজ, মানে 7 জন লোক 14 দিনে একটি কাজ করছে। অপর এবার ফেজটাই দেখো কী বলেছে, 14 জন লোক কাজটি করতে কতদিনে, মানে কাজ 14 জন লোকে কাজটি কতদিনে শেষ করবে, মানে এক সেই এক একটা কাজ 14 জন লোক, 14 জন লোক এখানে বলেছিল 14 দিনে, কিন্তু আমাদেরকে বার করতে হবে কত দিনে, সেটা আমরা এ ধরে নিলাম। 14 14 যদি কেটে যায় তাহলে এ ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে, 7, বোঝা গেল। অঙ্কটাতে শুধু এই লাইনটাতেই ছিল আমাদের আসল কাজ, সেটা আমরা বার করে নিলাম। কী করলাম এখানে একটা আমাদের ইনফরমেশান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বালকটির লোকটির তিন গুণ সময় নেই। এই থেকে আমরা বুঝতে পারছি একজন লোক যেই কাজটা করবে তিনজন বালক সেই কাজটা করবে, তার মানে একজন লোক সমান তিনজন বালক। এখানে দেখো নজন বালক বলে দিয়েছে, আমরা এখানে কী করলাম সবগুলোকে একটা ইউনিটে আনলাম, বোঝাতে পারলাম, আমরা সবগুলোকে একটা ইউনিটে আনলাম। এই যে নজন বালক আছে এগুলোকে আমরা সব লোকে পরিণত করলাম, তো কী হলো এই যে নজন বালক ছিল সেগুলো তার মানে তিনটে ম্যান, তাহলে আমাদের অঙ্কটা হিসেবটা খুব সহজ হয়ে গেল। তাহলে 4 জন লোক ছিল এখানে আর 3 জন বালক মানে এই নজন বালক মানে 3 জন লোক, তাহলে 3 আর 4 7 জন লোক 14 দিনে করছে, তাহলে 14 জনে কতদিন সময় লাগবে, এটাই অঙ্ক ছিল যেটা অপশান নাম্বার এ। চলো পরের অঙ্ক দেখা যাক, দেখো তার পরের অঙ্ক কী বলেছে। 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কতদিনে করবে। এই অঙ্কগুলোকে বলছে অর অ্যান্ডের অঙ্ক অথবা এবং এর অঙ্ক। দেখো প্রথমে একটা দিয়ে দিয়েছে কি বা, বা মানে কিন্তু দুজনেই সমান, ঠিক আছে, 4 জন পুরুষ বা বা অথবা, ঠিক আছে, এখানে বা কিংবা অথবা থাকে। প্রথম দেখো যে ইন্টারাকশানটা দিয়েছে আমাদেরকে সেটা কী বলেছে, 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, মানে হয় 4 জন পুরুষ অথবা 5 জন মহিলা, ঠিক আছে। আর এক পরের ইনফরমেশান কী দিয়েছে দেখো, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কতদিনে করবে। তো এখানে আমরা তোমাদেরকে দুটো নিয়ম দেখাবো, এবার তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই নিয়মটাই করতে পারো। প্রথমে আমরা যে নিয়মটা করবো সেটা হচ্ছে আগেরটার মতন একটা ইউনিটে কনভার্ট করা, হয় সবগুলোকে পুরুষে নিয়ে আসবো নয়তো সবগুলো মহিলাতে নিয়ে যাবো। তার কারণ দেখো এখানে দুটো ইকুয়াল বলে দিয়েছে, 4 জন পুরুষ বা 5 জন মহিলা মানে দুজনই সমান, যেটাই একটা কাজ যে কাজটা 4 জনে করছে সেই কাজটা আবার 5 জনে করছে, সেই ইনফরমেশানটাই দিয়ে আছে। তো আমরা কী করব, যে কোনো একটা ইউনিটে নিয়ে যাবো। তো চলো সবগুলোকে আমরা ওম্যানে নিয়ে যাই অর্থাৎ মহিলাতে নিয়ে যাবো। তার মানে এখানে কী বলছে, 4 জন ম্যান সমান যেমন বলেছে 5 জন মহিলা, মহিলাকে আমরা ওম্যান হিসেবে লিখছি W, আর লোকগুলো বা পুরুষগুলোকে ম্যান হিসেবে লিখছি। আমরা কী করছি সবগুলোকে ওম্যানে নিয়ে যাচ্ছি,
সমান সমান কেন দিলাম, দেখো চারজন পুরুষ বা পাঁচজন মহিলা, তার মানে সমান সমান দুজনের, তাহলে একজন ম্যান সমান পাঁচ বাই চারজন ওম্যান, বোঝা গেল। আর এখানে কি দেখো আরও একটা ইনফরমেশান আছে, আটজন পুরুষ, আমরা তো সবগুলোকেই ওম্যানে নিয়ে যাচ্ছি, তাহলে এই আটজন পুরুষটা কেন থাকবে, এই আটজন পুরুষ তাহলে কী হবে, এই আটজন ম্যান মানে পাঁচ বাই চার গুণিত আট মানে কেটে গেলে দশজন, টোটাল ওম্যান পেয়ে গেলাম আমরা, টোটাল ওম্যান পেলাম ১২টা, এবং এ দেখো এখানে দিয়েছে ১৫জন ওম্যান, তাহলে দশ বাই ১৫ টোটাল আমাদের কাছে ওম্যান হয়ে গেল কতজন, ২৫জন মহিলা। কী করলাম আরও একবার বুঝিয়ে দিই তোমাদের, প্রথমে চারজন পুরুষ বা পাঁচজন মহিলা বলেছে, উল্টোটাও করতে পারতাম আমরা, পাঁচজন সমান চারজন পুরুষ, তাহলে একজন সমান কী হতো চার বাই পাঁচ, দিয়ে এই ১৫জন মহিলা সমান কত হতো সেটা বার করতাম, দুটোতেই কিন্তু একই আসতো। তো দেখো আমরা কী করলাম, সবগুলো ওম্যানে নিয়ে গেলাম, চারজন পুরুষ সমান পাঁচজন মহিলা, একজন মানে পাঁচ পাঁচ বাই চার, এবং এই আটজন পুরুষ আছে, কারণ আমরা সবগুলো ওম্যানে নিয়ে যাচ্ছি, সেহেতু আমরা সবগুলোকেই ওম্যান নিয়ে যাবো পুরুষগুলোকে, তাহলে এই আটজন পুরুষ মানে কতজন, দশজন পেয়ে গেলাম, যেমন ওই কিক নিয়মে করি সেরকমভাবে দশজন মহিলা পেয়ে গেলাম, দশজন মহিলা প্লাস এখানে তো ওই ১৫জন আছে, তাহলে টোটাল আমাদের মহিলা হয়ে গেল কতজন, ২৫জন। এবার আমরা অঙ্কটা দেখো প্রথমে যেরকম করেছিলাম ঠিক সেইভাবে করব, যেমনভাবে এবার পড়তে লাগবো, এখানে কি আছে পাঁচজন মহিলা একটি কাজ ৪০ দিনে করতে পারে, মানে পাঁচজনে ৪০ দিনে কোনো একটি কাজ, একটি কাজ মানে এক লিখে দিলাম করতে পারে। অপর ফেজে কি বলেছে আমাদের, অপর ফেজে ২৫জন মহিলা পেয়ে গেছে এখানে, তাহলে ২৫জন মহিলা আর কিছু দেখার দরকার নেই এখানে, এই যে ১৫জন টু ৮জন এগুলো আমরা সব কনভার্ট করে নিয়েছি ২৫জনে, তাহলে ২৫জন মহিলা একত্রে কত দিনে কাজটি করবে, মানে সেই এক ইউনিট কাজই করবে, একটি কাজই কত দিনে সেটা আমরা এ ধরে নিলাম। দেখো এই এক এক কেটে গেল, ২৫ দিয়ে এই ৫ কাটলে হয়ে যায় ৫, এবং ৫ দিয়ে ৪০ কাটলে হয়ে যায় ৮, তার মানে এ সমান সমান ৮ দিনে করবে, যেটা অপশান নম্বর বি। এবার তোমাদের আরও একটা প্রসেস দেখাই, চলো চলো দ্বিতীয় প্রসেসটা, মনে রাখবে এই সব অঙ্কগুলো করার সময় ছোটো ছোটো যে ক্যালকুলেশনগুলো সেগুলো মুখে মুখে করে নেবে, এত লিখে করছি আমি তোমাদের বোঝানোর জন্য, যখন তোমরা পরীক্ষা হলে করবে এত লেখার কোনো দরকার নেই, জাস্ট যেইটুকু সলিউশন সেইটুকুই খাতায় রাখবে, ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো মুখে করে নেবে। তো দেখো এবার কী হচ্ছে, দ্বিতীয় চারজন পুরুষ বা পাঁচজন মহিলা, আচ্ছা চারজন ম্যান সমান এই পাঁচজন ওম্যান, ঠিক আছে, এরা দুজন ৪০ দিনে কাজটা করছে, মানে চারজন পুরুষ ৪০ দিনে যে কাজটা করবে সেই কাজটাই আবার পাঁচজন ওম্যান মানে পাঁচজন মহিলাতে করবে, তাহলে আমরা এটা লিখতে পারি চারজন পুরুষ গুণিত ৪০ দিনে যে কাজটা করবে চার পাঁচজন মহিলা ৪০ দিনে সেই কাজটা করবে, একই ব্যাপার আমরা এটা লিখে নিলাম। এবার কী করবো আমরা, এটা রেশিও মেথডে করবো, দেখো এই ৪০ ৪০ কেটে গেল, তাহলে এম বাই ডাব্লু পরের লাইনে এই চার এম আর পাঁচ ডাব্লু থাকলো, তাহলে এম বাই ডাব্লু সমান সমান পাঁচ বাই চার, মানে এম এর মান হলো পাঁচ, ডাব্লুর মান হলো চার। এবার হচ্ছে কাজ, এইখানটাতে আমরা টোটাল ওয়ার্কটা পাবো, যেরকমভাবে প্রথম অধ্যায়টায় তোমাদেরকে বলেছিলাম এলসিএম করলে টোটাল ওয়ার্ক পাচ্ছিলাম, তারপরে পার ডে ইউনিট পাচ্ছিলাম, এটা যেটা পেলাম পাঁচ বাই চার, এটা এক একজনের পার ডের ইউনিট, প্রতিদিনের ইউনিট, এম এর পাঁচ ইউনিট, ডাব্লুর চার ইউনিট, মানে পুরুষদের পাঁচ ইউনিট, মহিলাদের চার ইউনিট পার ডে, ঠিক আছে। আর টোটাল ওয়ার্কটা আমরা কোথা থেকে পাবো, যে কোনো এই হয় ডাব্লুর জায়গায় তুমি ডাব্লুর মানটা বসাও, অথবা এই এম এর জায়গায় এই এম এর মানটা বসাও, তোমাদের যেখানে সুবিধে হবে, তোমাদের যেখানে সুবিধে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে বসাও তাও হবে, তুমি যদি পাঁচটা এখানে বসাও দুটো সমানই হবে, কারণ বলেই দিয়েছে দুজনে কাজটা, অথবা দিয়েছে এই যে বা, তার মানে দুজনে কাজটা সমান করবে। দেখা যাক কত হচ্ছে, আমি যদি এই ডাব্লুতে মানটা বসাই তাহলে দেখো কি হচ্ছে, ৪০ গুণিত এই পাঁচ গুণিত ডাব্লুর মান কত আছে চার, তাহলে কত হচ্ছে দেখো চার পাঁচে ২০ মানে ২০০ আর চার, তাহলে কত হচ্ছে ৮০০। তুমি যদি এদিকে বসাই তাও দেখো কী হতো, কত হবে চার, এম এর ভ্যালু কত হচ্ছে পাঁচ গুণিত এই ৪০, তাহলে দেখো কত হচ্ছে ২০০ চার ৮০০, একই হলো। তোমরা সেই জায়গাটাতে মানটা বসাবে যেই জায়গাটাতে গুণটা করতে তোমাদের সুবিধা হবে। টোটাল আমরা পেয়ে গেলাম ওয়ার্ক কত ৮০০, এটা আমাদের টোটাল ওয়ার্ক,
বোঝা গেল। এবার কি বলেছে দেখো পরে, এই কাজটা এই যে টোটাল ওয়ার্কটা কি করবে, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা মিলে কাজটা করবে, তার জন্য কতদিন সময় লাগবে। তো 8 জন পুরুষ, 8 জন পুরুষ ওদের পার ডে এফিসিয়েন্সি কত, পুরুষদের এই যে ম্যানদের 5 করে, তাহলে 8 জনে কতটুকু হবে, গুণিত 5 মানে 40 ইউনিট কাজ করবে একদিনে 8 জন পুরুষ। অপরভাবে 15 জন মহিলা মানে 15 জন মহিলা, এক একজন মহিলার আমাদের ইউনিট কত বেড়েছে, 4 4, তো এই দুটো অ্যাড হবে, ঠিক আছে। তো 15 জন মহিলা 4 ইউনিট করে কাজ করলে একদিনে টোটাল 60 ইউনিট কাজ হয়। তাহলে দুজন যদি এই যে বলছে একত্রে কাজ করবে, একত্রে এই যে বলে দিচ্ছে, তাহলে টোটাল ওরা যদি এই 8 জন পুরুষ আর 15 জন মহিলা যদি একদিন কাজ করে, টোটাল আমরা 100 ইউনিট পার ডে পাব। আমাদের কাজ আছে কত, টোটাল কাজটা 800, 100 ইউনিট যদি পার ডে করে, 800 ইউনিট কাজ করতে কতদিন লাগবে, একদিনে 100, একদিনে 100, একদিনে 100 করে যদি করে, টোটাল আমাদের 8 দিন সময় লাগবে, যেটা অপশন নাম্বার বি। বোঝা গেল তোমাদের যেটা সুবিধা হবে। চলো তারপরের অঙ্ক দেখো কী বলেছে, এটা আর এক ধরনের অঙ্ক। তো এখানে দেখো তিনটে টাইপ দেওয়া আছে, এর আগেরটা যেটা করলাম সেগুলো দুটো, এগুলো তিনটে টাইপ। এগুলো যদি চলো অঙ্কটাকে পড়া যাক, একজন লোক বা একজন মহিলা বা 4 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, একজন লোক, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কতদিনে করবে। তো আমি জানি না তোমরা এই অঙ্কগুলো আগে কীরকমভাবে করতে, তো আমার মনে হয় এই অঙ্কগুলো যদি তোমরা একটা ইউনিট, এর আগে যে অঙ্কটা করলাম একটা ইউনিটে এনে যদি তোমরা অঙ্কটা করো তাহলে খুব সহজে হয়ে যায় অঙ্কগুলো। দেখো এখানে দুটো ফেজ দেওয়া আছে, ফার্স্ট ফেজ এবং দেখো এরপর থেকে আর একটা ফেজ দেওয়া আছে। তো তোমাদেরকে কী করতে হবে, এই যে একজন লোক, দুজন মহিলা বা 4 জন বালক, এগুলোকে যে কোনো একটা ইউনিটে, হয় লোক তো লোকে, মহিলা তো মহিলাতে বা বালক তো বালকে। তো এর খুব সহজ একটা নিয়ম দেখো, এই যে বা আছে মানে কি, এই বা কথার অর্থ হচ্ছে কি, সবগুলো ইকুয়াল মানে দু সবগুলো সমান সমান, একজন লোকে যে কাজ করবে দুজন মহিলাতেই সেই কাজ করবে, আবার দুজন মহিলাতে যে কাজটা করবে 4 জন বালকে সে কাজটা করে ফেলবে। তো আমরা এটা বলতে পারি একজন লোক যেটা আমরা ম্যান লিখলাম সমান দুজন ওম্যান বা মহিলা সমান এই 4 জন বালক বা 4B। এবার দেখো কি বলেছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ, ঠিক আছে। আমরা সবগুলো কি করব, এই বালকে কনভার্ট করব। তো যখন আমরা বালকে কনভার্ট করব, প্রথমটা আমাদের হবে এখান থেকে এত দূর অবধি, আর দ্বিতীয়টা হবে যেটা আমাদের রেজাল্টটা আসবে যখন অঙ্কটা করব, এটা আমরা পরে বলছি দেখবে। তো সবগুলো একটা আনার উপায়টা কী বা কীভাবে আনব, কি বলেছে পরের ফেজে, একজন লোক, একজন মহিলা এবং একজন বালক, এই একজন একজন যেগুলো আছে সেগুলোকে সব আমরা বালকে নিয়ে আসবো। তো প্রথমে দেখো একজন বালক বলেছে, তো আমরা বালকে যেহেতু আনছি তো আমরা একজন বালক লিখে দিলাম প্লাস। এবার আমরা লোকগুলোকে আনবো মানে ম্যানগুলোকে, একজন লোক মানে কজন বালক, এখানে দেখো এটা দেখো না যে দুজন ওম্যান আছে, দেখো না, তাহলে একজন লোক মানে কতজন বালক, একজন লোক মানে 4 জন বালক। তো আমরা বলতে পারি একজন লোক যেহেতু আছে পরেরটা, সেহেতু আমরা 4 জন বালক পেয়ে গেলাম, যোগ চিহ্ন। এবার কি বলেছে একজন মহিলা, এবার এটা দেখো না, একজন মহিলা বলেছে, তাহলে দুজন মহিলা মানে 4 জন বালক, একজন মহিলা মানে কতজন বালক, একজন মহিলা মানে 2 জন বালক, তাহলে টোটাল আমরা বালক পেয়ে গেলাম, কতজন পেলাম, 1 4 2 মানে হচ্ছে 7 জন মোট বালক পেয়ে গেলাম, বোঝা গেল। এবার দেখো অঙ্কটা সেই প্রথমের মতন চলে আসলো, কীরকম 4 জন বালক, এই যে এখান থেকে মানে আমাদের অঙ্ক শুরু হবে, আমরা বালক বলেছি সেহেতু বালক থেকে, যদি আমরা কোনো মহিলা বের করতাম তাহলে 2 জন মহিলা থেকে শুরু হতো, তখন আমরা 4টাকে আর দেখতাম না, এই লোকটাকে দেখতাম না, আবার যদি সবগুলোকে লোকে নিয়ে আসতাম তাহলে আমরা এই একজন লোক একটি কাজ 14 দিনে করতে পারি, তখন এই দুটো আমাদের আর দেখার দরকার হতো না। আর দ্বিতীয় পার্টটা যেটা হতো সেটা হচ্ছে এই বালক থেকে বা এই রেজাল্টটা থেকে। তো দেখো করেই তাহলে বুঝতে পারবে 4 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, মানে কি 4 জন বালক 14 দিনে একটি কাজ করতে পারে, সে যে কোনো কাজ, এটা ইকুয়াল কী হবে এই যে 7 জন বালক, আর আমাদের এইগুলো দেখার দরকার না, টোটাল আমরা 7 জন বালক পেয়ে গেছি, তাহলে 7 জন বালক কী বলেছে কত দিনে করবে, মানে এ ধরে নিলাম এই এ দিনে করবে সেই একটি কাজ, কেটে গেল 7 দিয়ে 2 কেটে গেল, তাহলে এ সমান সমান 2 গুণিত 4 8 দিনে, যেটা অপশান নাম্বার বি আছে।
দেখো এই অঙ্কগুলো যদি তোমরা এইভাবে করো তাহলে সব থেকে সোজা হবে। এর আগের নিয়মে করা হতো, এর আগের নিয়ম যেটা আমরা তোমাদের বললাম যে রেশিও মেথডে সবগুলোকে লিখে নিয়ে সেগুলো রেশিও বার করে নিয়ে, ঠিক আছে, সেটাও করা হতো, কিন্তু তাতে একটু তোমাদের সময়টা বেশি লাগবে। তো চলো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে এলসিএম মেথড বা রেশিও মেথড। তো এই মেথডটা কি বলছে, প্রথমে যেটা থাকবে একজন দুজন চারজন বা যাই থাকুক না করো তাদের আমরা একটা এলসিএম বার করব। তো এক দুই আর চারের এলসিএম কত, না তো চার। আর আমাদের টোটাল ওয়ার্ক যেটা আছে 14 দিন সেটা আমরা লিখে নিলাম, সরি 14 দিন, ঠিক আছে। এই চারটা কি, চারটা হচ্ছে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি, আমাদের কর্মক্ষমতা, ঠিক আছে। আমরা কিন্তু টোটাল ওয়ার্ক না, এটা হচ্ছে আমরা পার ডের ইউনিটের একটা ওয়ার্ক এফিসিয়েন্সি, যেটা এক দুই চার। আমরা এলসিএমটা অ্যাকচুয়াল তখন ব্যবহার করি যখন আমাদের কোনো একটা ইনভিজুয়াল নাম্বার থাকে, তখন আমরা সেখান থেকে একই নাম্বারে আনার জন্য, একই ইউনিটে আনার জন্য এলসিএম মেথডটা ইউজ করি। তো দেখো এখানে আলাদা আলাদা যেমন দিয়ে দিয়েছে, একজন লোক বা দুজন মহিলা বা চারজন বা লোক একটি কাজ 14 দিনে করতে পারে। তো আমরা টোটাল কাজটা পাচ্ছি না, তাই তিনটের একটা এলসিএম করে নেবো, সেটা হচ্ছে চার। সেটা হচ্ছে কি, একজন পুরুষের, দুজন মহিলার এবং চারজন বালকের এলসিএম হচ্ছে চার, এক দুই চারের। এবার কি হবে, আমরা প্রতিজনের ওয়ার্ক এফিসিয়েন্সি বার করব। কীরকমভাবে, একজন লোক, এখানে দেখো একজন লোক চার ইউনিট, এখানে আমাদের তাহলে বার করার দরকার নেই, একজন ম্যান চার ইউনিট পার ডে, বোঝা গেল। দুজন মহিলা চার ইউনিট কাজ করছে, ঠিক আছে, তাহলে একজন মহিলা কত ইউনিট কাজ করবে, একজন মহিলা দুই ইউনিট কাজ করবে, দুই ইউনিট পার ডে কাজ করবে। চারজন বালক চার ইউনিট কাজ করছে, তাহলে একজন বালক কত ইউনিট কাজ করবে একদিনে, একজন বালক চারজনে চার ইউনিট, তাহলে একজন বালক এক ইউনিট পার ডে কাজ করবে, বোঝা গেল। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের এবার টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি মানে যে কাজটা করছে সেটা টোটালটা কত, এটা তো আমরা ইউনিট পেয়ে গেলাম, এবার আমরা যে কাজটা করব সেই কাজটা কত। তো দেখো আমরা পেয়ে গেছি 14 দিন, এই দিনের সঙ্গে যদি আমরা যে কাজটা প্রত্যেক দিন করছি সেটা অ্যাড করে দিলে আমরা টোটাল কাজ পাবো। মানে ব্যাপারটা কি, 14টা দিন দিয়েছে আমাদের, আমরা এক দিনে কটা রুটি খাচ্ছি সেটা যদি দিয়ে দিই তাহলে আমরা বলে দিতে পারবো কটা রুটি খেয়েছি বা কটা রুটি খাবার কাজ আছে। সাপোজ ধরে নাও একদিনে 2টো রুটি খাচ্ছি, তাহলে 10 দিনে কটা রুটি খাবো, 10 × 2 = 20, 20টা রুটি খাবো। তো সেই রকমই এখানে আমাদের টোটাল ওয়ার্কটা নেই, সেই টোটাল ওয়ার্কটা বার করতে হবে। সেটা কী করে বার করবো, যে কোনো একটার মান তুমি এখানে পুট করে দাও, হয় একজন লোকের, একজন লোকের চার ইউনিট, এখানে একজন লোক দিয়েছে, তুমি এখানে চার দিয়ে দিতে পারো, তাহলে কত হয়ে যায়, 56, যেটা আমাদের টোটাল ওয়ার্ক, বোঝাতে পারলাম, টোটাল ওয়ার্ক হচ্ছে 56। তুমি যদি বলো দুজন মহিলাতে, তাও দেখো 14 আমাদের যে দিনটা দিয়েছে, দুজন মহিলা, একজন মহিলা দুই ইউনিট কাজ করে, দুজন মহিলা কত করবে, 4, তাও এখানে 56ই আসবে। সাপোজ তুমি এখান থেকেও দেখো আমাদের 14টা দিন আছে টোটাল মানে ওয়ার্কের ডে, তো আমরা কত ইউনিট কাজ করছি সেটা কী করে পাবো, চারজন বালক এটা বার করছি, তাহলে একজন বালক এক ইউনিট করে মানে একটা করে রুটি খাচ্ছে, একজন বালক একটা করে রুটি খাচ্ছে, চারজন বালক কটা রুটি খাবে, 4টে রুটি খাবে, তাহলে 14 দিনে কটা রুটি খাবে, একদিনে 4টে রুটি খেলে 14 দিনে 56টা রুটি খাবে। এবার কি বলেছে, একজন লোক, একজন মহিলা, একজন বালক একত্রে কাজটি করলে, তাহলে আমাদের একজন একজন বলেছে, আমাদের এখানে একজন একজনই বার করা আছে, সে তো আমাদের অসুবিধে নেই, তাহলে একজন পুরুষ 4টে রুটি খাচ্ছে, একজন মহিলা 2টো রুটি খাচ্ছে, একজন বয় একজন বালক 1টা রুটি খাচ্ছে, তাহলে টোটাল একদিনে 4, 2, 6, 1, 7টা রুটি খাচ্ছে। রুটি দিয়ে বলছি তার কারণ তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, 7টা রুটি খাচ্ছে একদিনে, টোটাল রুটি খাওয়ার কথা কটা, 56টা, তাহলে 7টা করে যদি রুটি খায়, 56 দিনে কটা রুটি খাবে, এখানে রুটি বলেছি সরি এটা দিন, তাহলে আমরা একদিনে যদি 7টা রুটি খাই, 56 দিনে কটা রুটি খাবে, 8টা রুটি খাবে, যেটা হয়ে যাবে কি 8 দিনে কাজটি করবে, যেটা অপশান নাম্বার বি, বোঝাতে পারলাম। তারপরের অঙ্ক চলো, তোমরা এই অঙ্কটা একটা ইউনিটে যেটা করলাম ওইটা তো করতে পারো খুব সহজ হবে, বা এটা তো করতে পারো যেটা তোমাদের সহজ মনে হবে। চলো তারপরের অঙ্ক দেখা যাক, এই অঙ্কটা খুব মজার অঙ্ক, একটু মাথা ঠান্ডা করে যদি অঙ্কটা বোঝো তাহলে দেখো খুব খুব ভালো হবে, অঙ্কটা বুঝে নেবে একবারই, দেখে মনে হচ্ছে অনেকটাই বড়। চলো পড়া যাক, 8জন পুরুষ ও 5জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করে, 4জন পুরুষ ও 8জন মহিলা একত্রে একই কাজ 9 দিনে করে। এবার প্রশ্ন হচ্ছে 16জন পুরুষ ও 10জন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করবে,
এখানে আমরা কি করব, সেই একইভাবে সবগুলোকে একটা ইউনিটে কনভার্ট করব। যতগুলো এখানে পুরুষ আছে সবগুলোকে আমরা মহিলাতে কনভার্ট করব, ঠিক আছে? তো এখানে তিনটে ফেজ দেওয়া আছে, একবার আটজন পুরুষ পাঁচজন মহিলা, আবার এক জায়গায় চারজন পুরুষ আটজন মহিলা, আবার এক জায়গায় ষোলোজন পুরুষ ও দশজন মহিলা। এর আগের অঙ্কটা তো আমরা যেটা করলাম একজন লোক দুজন মহিলা চারজন বালক ইকুয়াল করে ফেললাম, হয়ে গেল। কিন্তু এখানে দেখো দুজন দুজন করে তিনবার দেওয়া আছে, তো কী করব, কোনো ব্যাপার নেই, একইভাবে করে ফেলব। তো দেখো কী বলছে এখানে, প্রথম লাইনটা আমাদের কী বলেছি, আমাদের একটা যেটা শুরু হবে মহিলা থেকে, তার মানে কি আমরা প্রথম যে একটা লাইন করব মহিলা দিয়ে এবং শেষটা দিয়ে আর একটা বেরোবে টোটাল মহিলাগুলোকে নিয়ে। তো চলো অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা। দেখো ছ দিনে প্রথমটা কী বলেছে, ছ দিনে করে, তাহলে আটজন পুরুষ ও ছজন মহিলা মানে আটজন ম্যান সমান পাঁচজন ও ম্যান, ছ দিনে একই কাজ করে, তার মানে গুণিত ছয় গুণিত ছয়, এও ছয় দিনে যে কাজটা করবে এও ছয় দিনে কাজ করে, তাহলে কত বেরোচ্ছে এখানে, ছয় আটে আটচল্লিশ এম সমান পাঁচ ছয় তিরিশ ওমেন মানে মহিলা, একটা বেরিয়ে গেল। দ্বিতীয়টাতে কি বলছে দেখো, চারজন পুরুষ আটজন মহিলা একত্রে একই কাজ ন দিনে করে, সেরকমভাবে একই, এটা আমরা একটা পার্ট পেলাম। দ্বিতীয় পার্ট বলছে চারজন ম্যান সমান আটজন ওমেন, এরা ন দিনে একই কাজ করে, তার মানে চার নয় ছত্রিশ গুণিত যদি নয় করি এখানে, চার নয় ছত্রিশ ম্যান এবং নয় গুণিত আট করলে বাহাত্তর ওম্যান, বোঝা গেল। এবার এই দুটো থেকে আমরা একই ইউনিটে মহিলা করব, কিভাবে করব দেখো। এবার আমরা এইটা থেকে কি বুঝতে পারছি, এই যে এত দূর অবধি, এটা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এরা যে কাজটা করবে এরাও কিন্তু সেই টাইমের মধ্যে সেই একই কাজ করবে কর্মদক্ষতা অনুযায়ী। এদের যদি কর্মদক্ষতা দেখা যায় তাহলে দক্ষতা কর্মদক্ষতা অনুযায়ী মানে দেখো কী বলতে চাইছে অঙ্কটা, ভালো করে পড়ো, একই কাজ করছে, তার মানে এরা দুজনে যে কাজটা করছে সেই কাজটা এরা করছে, একই কাজ করছে, তার মানে কর্মদক্ষতা অনুযায়ী এরা দুজন সমান। তাহলে আমরা বলতে পারি এই আটচল্লিশটি ম্যান মানে আটচল্লিশ জন পুরুষ আর তিরিশ জন মহিলা মিলে যে কাজটা করবে সেই কাজটাই এখানে দেখো ছত্রিশ জন পুরুষ আর বাহাত্তর জন মহিলা সেই কাজটাই করবে, এদের দুজনের কর্মক্ষমতা সমান, কারণ আমাদের অঙ্কে সেটাই বলেছে একই কাজ করছে চারজন পুরুষ আটজন মহিলা, কিন্তু কি ন দিনে, সেহেতু আমরা বলতে পারি এই দুটো সমান। তো এখানে যদি একটু কাজ করো তাহলে দেখো এই আটচল্লিশ এম আছে ছত্রিশ এম এদিকে আসলো এবং তিরিশ এম যদি এদিকে যায় তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, বারো এম সমান বিয়াল্লিশ, হ্যাঁ বিয়াল্লিশ ওমেন, ঠিক তো, আটচল্লিশ এম ছিল এদিকে আসলো, হ্যাঁ তাহলে তাই হচ্ছে। এটা যদি একটু কাটাকুটি করো তাহলে কত হচ্ছে দেখো, ছয় দিয়ে যদি কাটো ছয় দুইয়ে বারো এম ছয় সাতে বিয়াল্লিশ ওমেন, ছয় দিয়ে এটা দুই ছয় দিয়ে এটা সাত। এবার দেখো অঙ্কটা কতটা সোজা হয়ে গেল, কি বুঝতে পারছি আমরা, দুজন মহিলা সরি দুজন ম্যান মানে দুজন পুরুষ সমান সমান সাতজন মহিলা, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার চলো অঙ্ক প্রথমে, আটজন পুরুষ পাঁচজন মহিলা, আমরা কি করব সবগুলোকে মহিলাতে কনভার্ট করব, বোঝা গেল। তার আগে বলো এই আটজন ম্যান মানে কতজন হবে, দুজন মানে যদি সাতজন হয়, এই আটজন প্রথম লাইনে চলে আসে একদম প্রথমে, দেখো আটজন পুরুষ পাঁচজন মহিলা, কারণ অঙ্কটা এবার আমাদের প্রথম থেকে শুরু হবে, সবগুলোকে একটা কনভার্ট করলাম। দুজন মহিলা সরি দুজন পুরুষ সমান সাতজন মহিলা হলে আটজন পুরুষ মানে কতজন মহিলা হবে, এটাকে চার দিয়ে গুণ করো, তাহলে এটাকেও আমরা চার দিয়ে গুণ করবো, চার সাতে আঠাশ জন ওম্যান, দুজন মানে সাতজন, আর দুজন মানে সাত সাত চোদ্দোজন, আর দুজন মানে ছজন মানে চোদ্দো সাথে একুশ জন, আর দুজন তার মানে আটজনে চার সাথে আঠাশ জন মহিলা, বোঝা গেল। তাহলে এই আঠাশ জন মহিলা প্লাস এই পাঁচজন মহিলা, তাহলে আঠাশ প্লাস পাঁচ কত হচ্ছে, তেত্রিশ জন মহিলা পেয়ে গেলাম, বোঝা গেল এত দূর অবধি, তেত্রিশ জন মহিলা পেয়ে গেলাম আমরা এই এতটুকুতে, এই এতটুকুতে তেত্রিশ জন মহিলা পেয়ে গেলাম। এবার দেখো এখানেও কিন্তু এই যে ষোলো জন পুরুষ বলা আছে এটাকে তো আমাদেরকে মহিলায় আনতে হবে, ঠিক তো, ষোলো জন পুরুষ মানে কি, এখানে দেখো আবার এখানে তোমাদের দেখাচ্ছি, ষোলো জন পুরুষ বলেছে, আচ্ছা দুজন পুরুষ মানে সাতজন মহিলা হলে ষোলো জন পুরুষ মানে কতজন মহিলা, দুজন মানে সাতজন আর দুজন মানে সাতজন, এইভাবে আট গুণ হলেই
16 হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও আমরা 8 গুণ করব। এর যদি 8 গুণ করো তাহলে কত হচ্ছে, 7 8 56 জন মহিলা। তাহলে আমাদের কি হয়ে গেল, দ্বিতীয় ফেজে মানে এই ফেজটাতে টোটাল 56 আর এই 10, 56 আর এই 10 দ্বিতীয় ফেজে 66 জন মহিলা হয়ে গেল। এবার দেখো অঙ্কটা কত সোজা হয়ে গেল। এইগুলো আমি এত লিখে করছি, এগুলো যখন করবে পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি করে ফেলবে, মুখে দেখা মাত্রই 6 8 48 আর 5 6 30 আর দ্বিতীয়টাতে 4 9 36 8 9 72, এইভাবে খুব সহজে করে ফেলবে এই দুটো। ঠিক আছে, আমি যেহেতু করছি তোমাদেরকে প্রথম, সেই জন্য ভেঙে 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 তোমাদের দেখাচ্ছি। তাহলে এবার দেখো কি হচ্ছে, 33 জন মহিলা 6 দিনে করছে, একইভাবে এবার 33 জন মহিলা 6 দিনে করছে, তাহলে 66 জন মহিলা কত দিনে করবে, এটা হচ্ছে প্রশ্ন। সবগুলোকে আমরা মহিলাতে আনলাম, তাহলে 33 জন মহিলা, এই মহিলাটা আমি মুছে দিলাম, দেখো এখান থেকে সলভ হয়ে যাবে। এবার 33 জন মহিলা করছে কত দিনে, 6 দিনে, 6 দিনে সমান সমান 66 জন মহিলা কত দিনে কাজটি করবে বলেছে, এক্স দিনে ধরে নিলাম। নিচে এক আছে, এক টিকারে কাজ, এটা না লিখলেও হয়, ঠিক আছে, এক এক কেটে গেল। তাহলে দেখো 6 দিয়ে 11, 11 দিয়ে 33, 3, তাহলে এখানে এক সমান সমান 3 দিন, যেটা অপশন নাম্বার সিতে আছে। বোঝাতে পারলাম, অঙ্কটা যদি না বুঝতে পারো তোমরা একটু রিভার্সে দিয়ে থেমে থেমে বুঝে নাও, অঙ্কটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, আশা করব তোমরা বুঝতে পারবে এবং তোমাদের খুব সহজ লাগবে অঙ্কটা। চলো তারপরের অঙ্ক দেখা যাক, চলো তারপরের অঙ্ক, অঙ্কটা পজ করে তোমরা পারছো কিনা একবার চেষ্টা করো, অঙ্কটা খুব মজার অঙ্ক। দেখো কি বলছে, খুব সহজ, একটু বুঝতে পারলে খুব সহজ, অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব সহজ কিন্তু একটু প্যাঁচ দিয়ে আছে অঙ্কটাতে। দেখো কি বলছে, একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর 60 জন অন্যত্রে চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। তোমরা পারলে পজ করে অঙ্কটা চেষ্টা করো একবার, আমি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। দেখো কি বলছে, 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর 600 জন চলে গেল। আমি 600 দিনটা তোমরা দেখো না এখন, কেন সেটা বলছি, এই অঙ্কটা আমরা পেছন দিক থেকে রিভার্স করবো, মানে পেছন দিক থেকে অঙ্কটা সলভ করবো। এই 600 জন যে গেছে এটা দেখো না, তাহলে 600 জনের এই 1600 জনের 60 দিনের খাদ্য ছিল, 15 দিন হয়ে গেল, তাহলে কতদিন চলবে, আর যদি 1600 জনই খাবার খেত তাহলে ওদের কতদিন চলতো, 60 দিনের খাবারের মধ্যে 15 দিন হয়ে গেছে তাহলে ওদের আর 45 দিন চলতো। ঠিক আছে, যদি 1600 জনই খাবার খেত তাহলে একজনে কত হতো, 1600 × 45, একদম মৌখিক নিয়মে করবো অঙ্কটা। ঠিক আছে, এবার কি বলছে, 600 জন অন্যত্রে চলে গেল, মানে কি আর বাকি থাকলো কজন, এই 1000 জন, এই 1000 জনের কতদিন চলবে, সেটাই তোমাদের প্রশ্ন তো জিজ্ঞাসা করেছে। 1600 × 45 = 1000, যদি এটা কাটাকুটি করো, 5 দিয়ে 2, 5 দিয়ে 9, 2 দিয়ে 8, যেটা হচ্ছে 8 × 9, 72 দিন, অপশন নাম্বার সিতে আছে। বোঝা গেল, আমরা কি করলাম, 1600 জনের, আমি প্রথমে 600 জন গেছে এটা দেখলাম না, তার মানে 1600 জনই খাবার যদি খেত তাহলে কতদিন চলতো, আর 45 দিন চলতো, 60 × 15, তাহলে আর 45 দিন চলতো যদি 1600 জন খাবার খেত, তাহলে একজন যদি খেত তাহলে 1600 × 45, আর 1000 জন মানে এই যে 600 জন চলে গেছে, তার মানে তো আর 1000 জন বেঁচে আছে, 1000 জন ওই রুমটার মধ্যে আছে, তাহলে 1000 জন যদি খাবার খেত তাহলে কতদিন চলতো, প্রশ্ন জিজ্ঞাসা করেছে সেটাই, যেটা অপশন নাম্বার সিতে আছে, 72 দিন। চলো তারপরের অঙ্ক দেখা যাক। তো চলো আজকের শেষ অঙ্ক, টাইপ টু এর শেষ অঙ্ক, এবং আমাদের ভিডিওর এটা সেকেন্ড পার্ট, এরপরে আমার আরও পার্ট নিয়ে আসবো অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্কের। এবং এরপরে তোমাদেরকে যেটা বলেছি, যদি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেখে রাখো তাহলে এরপরে যেটা করাবো নলচো বাচ্চা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তো চলো এই অঙ্কটা আজকে শেষ অঙ্কটা দেখা যাক কি বলেছে। সেই একই অঙ্ক আমরা কনভার্ট করে করবো যে কোনো একটা ইউনিটে। তো চলো অঙ্কটা পড়া যাক আগে। 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে, 18 জন লোক ওই কাজটি 72 দিনে, এবং 12 জন মহিলা ওই কাজটি 162 দিনে করতে পারে। তো তাই কি বলছে, কত দিনে 4 জন লোক, 12 জন মহিলা, 10 জন শিশু কাজটি করতে পারবে। দেখো এখানে একটা ওয়ার্ড বারবার ইউজ হয়েছে, সেটা হচ্ছে ওই কাজটি, আবার দেখো ওই কাজটি, তার মানে কি বলছে, সেই অর অ্যান্ডের মতনই অথবা বা সেই রকমই, মানে 9 জন শিশু 360 দিনে যে কাজটা করবে সমান সমান 18 জন লোক 72 দিনে সেই কাজটাই করতে পারে। এখানে যদি আমরা কর্মক্ষমতা মানে ওয়ার্ক এফিসিয়েন্সি হিসেবে একদিনে বার করি, 9 জন শিশু 360 দিনে একটা কাজ করছে, তার মানে আমরা শিশুটাকে চাইল্ড সি দিয়ে লিখব,
9 জন শিশু 360 দিনে একটা কাজ করছে, এটা আমরা সি লিখছি, সমান সমান 18 জন লোক 72 দিনে সেই কাজটাই করছে। এই যে বলছে ওই কাজটা সমান সমানটা দিচ্ছে, তার কারণটা কি? আমরা দিয়ে ফেলছি সেটা তো না, সমান সমানটা দেওয়ার কারণটা হচ্ছে ওই কাজটি, মানে এই কাজটাই কে করবে? 18 জন লোক, লোক মানে ম্যান, 18 জন লোক 72 দিনে। আচ্ছা, 18 জন লোক 72 দিনে করবে, ঠিক আছে। আবার কি বলছে, ওই কাজটাই মানে এই কাজটাই কি করছে 12 জন মহিলা 162 দিনে, মানে ওম্যান 12 জন মহিলা 162 দিনে করবে। কি বুঝতে পারছো ওখান থেকে? 9 জন লোক মানে 9 জন শিশু 360 দিনে যে কাজটা করবে, আবার 18 জন লোক 72 দিনে যে কাজটা করবে, 12 জন মহিলা 162 দিনে যে কাজটা করবে, সেই কাজটা একই কাজ, কিন্তু কি এখানে তাদের ওয়ার্ক এফিসিয়েন্সি আলাদা আলাদা। 9 জন শিশু যে কাজটা করতে পারবে, 18 জন লোক হয়তো তার থেকে বেশি ভালো কাজ করতে পারবে। তো চলো এবার যদি এদের মধ্যে ক্যালকুলেশন করো, অনেকটা এইচ টু বি, বি টু সি করেছিলাম না, ঠিক সেরকমভাবে আমরা এটা কাটাকুটিটা করবো। তো প্রথমে এই দুটো মানে শিশু এবং এই যে লোক, এদের মধ্যে আগে দেখে নেব। 9 দিয়ে যদি কাটো 2 হয়ে যাবে, এটা যদি কাটো 36 দিয়ে, 36 2 72 এবং 36 10 360, 2 দিয়ে যদি কাটো 5, তাহলে দেখো সি এর মান কত পেয়ে গেলাম 5, এবং এম এর মান মানে মানুষের ম্যান যেটা ছিল সেটার ম্যান মান পেয়ে গেলাম 2। এবার এটার সঙ্গে এটা করব, এম এর সঙ্গে ডাব্লুর তুলনা করব। এম কত ছিল 18 × 72 সমান সমান এই 12 × 162, এটা হচ্ছে কি ওম্যান, এটা হচ্ছে কি ম্যান, এদের মধ্যে কাটাকুটি করব। এটা যদি কাটো 6 × 12 72, 6 দিয়ে যদি এটা কাটো 6 × 2 12, 6 × 7 42, 18 দিয়ে যদি কাটো এটা 3 দিয়ে, 3 × 6 18, 3 × 9 27, 3 দিয়ে যদি কাটো 3 × 3 9, 3 × 2 6, তাহলে এম এর ভ্যালু কত পেলাম আমরা, এম এর ভ্যালু পেলাম সেই 2, এবং এর ডাব্লুর ভ্যালু কত পেলাম, ডাব্লুর ভ্যালুটা পেলাম 3। বোঝাতে পারলাম? তাহলে এম এর ভ্যালু একই পেয়ে গেছে, তাহলে আমরা এটা লিখতে পারি 5c সমান সমান 2m, এখানে দেখো দুটোই 2 আছে, সেহেতু আমাদেরকে সেই অনুপাতের মতন সমান করার কোনো দরকার হয়নি, কারণ এটার মানটা একই পেয়ে গেছি। যদি অন্য পেতাম তাহলে কী করতাম, দুটোকে এমন সংখ্যাতে গুণ করতাম যেন এই দুটোকে সমান হয়, আর তার সঙ্গে সঙ্গে এটাকে এটাকে গুণ করতাম, যেমনটা এইচ টু বিচ টু সি করতাম, সমান সমান 3w। বোঝা গেল এই অবধি? আমি এটা মুছে দিচ্ছি। তো এবার দেখো কি করছি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই 3টা আমরা সমান পেয়ে গেলাম, মানে 3 জন শিশুও যে কাজটা হবে, 2 জন পুরুষও সেই একই ক্ষমতাশীল, এবং 3 জন মহিলাও সেই একই ক্ষমতাশালী। তো এবার আমরা কি করব, সবগুলোকে একটা ইউনিটে কনভার্ট করব। এতক্ষণ আমরা ওম্যানটাকে করছিলাম, এবার সবগুলোকে আমরা ম্যানে কনভার্ট করব। মানে এই যে 4 জন লোক, 12 জন মহিলা এবং 10 জন শিশু, এগুলোকে সবগুলোকে পুরুষের আকার আনবো, তাহলে কী করা হবে? দেখো এখানে 4 জন, আমরা যেহেতু পুরুষে নিয়ে আসবো, সেহেতু আমাদের প্রথম লাইনটা থাকবে 18 জন লোক ওই কাজটি করে 72 দিনে, বাস এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। আর দ্বিতীয় জন কতজন পুরুষ বেরোচ্ছে সেটা আমরা বার করি। তো দেখো এখানে 4 জন লোক বলেছে, 4 জন লোক লিখে নিলাম, তারপর বলছে 12 জন মহিলা, ঠিক আছে, আমরা যেহেতু সবগুলোকে পুরুষে নিয়ে আসছি, তাহলে 4 জন মহিলা, এই সরি 12 জন মহিলা মানে কতজন পুরুষ, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 জন সমান 2 জন পুরুষ, 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, এটাকে দেখো না, 12 জন মহিলা আমরা যেহেতু মহিলা বার করছি, তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, মানে 8কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 12 জন ওম্যান বেড়াচ্ছে, এটাকেও যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত বেড়ে যাচ্ছে 8 জন পুরুষ। বোঝাতে পারলাম? তাহলে 4 × 8 জন পুরুষ মানে 12 জন মহিলা মানে 8 জন পুরুষ পেয়ে গেলাম। আচ্ছা এটা মুছে দিই। আচ্ছা এবার কি বলেছে, 10 জন শিশু, 5 জন শিশু মানে 2 জন মহিলা, এই 3 জন সরি মহিলা বলছে বারবার এমটাকে, সরি এম মানে ম্যান পুরুষ, 5 জন শিশু মানে 2 জন পুরুষ, এখানে আমাদের হিসাব আছে 10 জনের, তার মানে 10 জন শিশু মানে কতজন পুরুষ, এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 10 জন শিশু আসছে, আমাদের পুরুষটাকেও যদি 2 দিয়ে গুণ করো
তাহলে চারজন ম্যান হচ্ছে, এটা মুখোমুখি হয়ে যায়, পাঁচজন মানে দুজন, দশজন মানে কি এর ডবল হচ্ছে, তাহলে এটা চারজন হবে, তা প্লাস চারজন, তাহলে কি হলো এগুলো সব ম্যানে চলে আসলো, মানে পুরুষে চলে আসলো, তাহলে কত হচ্ছে আট চারে বারো আর চারে ষোলো জন ম্যান। ক্লিয়ার? এবার আমাদের অঙ্ক হবে, দেখো কি বলেছে, আঠেরো জন বাহাত্তর দিনে করে। আচ্ছা আঠেরো জন, আমি এটা মুছে দিই, আমি এই জায়গাটাতে সলভ হয়ে যাবে, দেখো আঠেরো জন করছে বাহাত্তর দিনে, ঠিক আছে, আমাদের কি করতে হবে এই ষোলো জন কত দিনে করবে, আমরা সবগুলো এই যে ষোলো জন পুরুষ এনেছি, এই ষোলো জন পুরুষের মধ্যে লুকিয়ে আছে চারজন লোক, বারোজন মহিলা এবং দশজন শিশু, সেগুলো সবগুলোকে আমরা ষোলো এমএ মানে ষোলো জন পুরুষে কনভার্ট করে দিয়েছি, তাহলে এই ষোলো জন কত দিনে করবে সেই কাজটা, আমরা এক্স ধরে নিলাম, তাহলে যদি এটা কাটাকুটি করো তাহলে হয়ে যাচ্ছে, দেখো এটা যদি দুই দিয়ে কাটো, তাহলে চার দিয়ে যদি কাটো, না দুই দিয়ে যদি কাটো আট, দুই দিয়ে হচ্ছে নয়, আট নয় বাহাত্তর, মানে এই এক্স মানে দিন সমান সমান নয় গুণিত নয় একাশি দিন, যেটা অপশান নম্বর বি, বোঝাতে পারলাম? তো এই ছিল আমাদের আজকে শেষ অঙ্ক, আশা করব তোমাদের এখানে বেশ কিছু ট্রিপিক্যাল অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখানো হয়েছে, এই ধরনের অঙ্কগুলো বেসিক্যালি প্রায় পরীক্ষা এসে থাকে, তো তোমরা যদি এই নিয়মে করো তাহলে তোমাদের কোনো রকম সূত্রের প্রয়োজন হবে না, আর তোমরা খুব সহজে খুব তাড়াহুড়োতে মানে খুব তাড়াতাড়ির মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো আশা করবো এরপরে তোমাদের আরও সময়কার্য ভিডিও নিয়ে আসবো আমরা, আশা করবো তোমাদের ভালো লাগবে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বেস্ট অফ লাক, দিতে হবে তোমরা সেইভাবে করতে।